আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা ইউটিউব কিন্তু আমরা প্রায় সকলেই ইউজ করে থাকি এবং আজকের ভিডিওতে আমি ইউটিউবের একটি অ্যামেজিং ট্রিক্স দেখাতে চলেছি যেটি বন্ধুরা আপনারা অনেকেই মনে মনে খুঁজে থাকেন বন্ধুরা যারা ইউটিউব ব্যবহার করেন অবশ্যই আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য খুবই চমক একটি বিষয় তুলে দেখাবো যে সিক্রেট বিষয়টি কিন্তু আমরা অনেকেই জানি না বন্ধুরা ইউটিউব কিন্তু আমরা সকলেই ইউজ করে থাকি এখন আমরা সিম্পলি যে কোনো ভিডিও যদি প্লে করি বন্ধুরা আমরা যখন ইউটিউবে আসি তো এখান থেকে আমরা জাস্ট একটি ভিডিও আমি একটি সার দিয়ে আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি নো কপিরাইট মিউজিক দিলাম যাতে আমার ভিডিওর কোনো সমস্যা না হয় তো বন্ধুরা যাই হোক এখান থেকে আমরা কিন্তু ভিডিও এখান থেকে কিন্তু আমরা ভিডিও হচ্ছে দেখি এখান থেকে সিম্পলি ইউটিউবে আসার পরে দেখুন আমরা যে কোনো ভিডিও ধরুন এখান থেকে একটা আমি প্লে করে দেখাচ্ছি তো বন্ধুরা আমরা যখন কোনো প্রকার ভিডিও দেখি তখন কিন্তু এভাবে আমরা দেখি কিন্তু বন্ধুরা এখানে কিন্তু একটা প্রবলেম হয় সেটি হলো বন্ধুরা এখানে কিন্তু একটি প্রবলেম হয় সেটি হলো আমরা যখন কোনো কিছু প্লে করি আমরা যখন লং টাইম শোনার জন্য কোনো কিছু ইউটিউব থেকে প্লে করি তবু বন্ধুরা তখন কিন্তু আমরা যখন কোনো কিছু প্লে করি আমি দেখাচ্ছি যখন আপনারা কোনো কোনো কিছু প্লে করছেন যে কোনো জিনিস তবু বন্ধুরা আমরা যখন কোনো কিছু প্লে করে থাকি তখন আমরা তখন কেটে দিই সেটি বন্ধুরা আমরা যখন কোনো কিছু শুনতে শুনতে সেটি কেটে দেই বা আমরা যখন মিনিমাইজ করে চলে যাই তখন কিন্তু সেই সেটি অফ হয়ে যায় তো আমরা যখন আমি দেখাচ্ছি আমি যদি এটি অন করে আর যদি ব্যাক বটন দিয়ে বেরিয়ে যাই তো বন্ধুরা আমি যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন সেই মিউজিকটি কিন্তু অফ হয়ে গেল অথবা আমি যদি এখানে এসে আবার প্লে করে যদি আমি পাওয়ার বটন দিয়ে অফ করি দেখুন তারপরেও কিন্তু বন্ধুরা এটি অফ হয়ে গেল তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি এমন একটি ট্রিক্স দেখাতে চলেছি যার ফলে আপনারা যে কোনো জিনিস এরকম চালু রেখে আপনি যদি হোম পে হোম বাটন দিয়ে ব্যাগে চলে আসেন অথবা আপনি যদি পাওয়ার বাটন দিয়ে এভাবে অফও করে দেন তারপরেও সেটি চলতে থাকবে বন্ধুরা এটি কিন্তু অনেক 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 অ্যামেজিং হতে যাচ্ছে তো বন্ধুরা এক আমরা যখন সিম্পলি ইউটিউব থেকে কোনো কিছু শুনি বা দেখি তখন কিন্তু আমরা চাই যে আমরা লং টাইম যদি কোনো কিছু দেখি যেমন ওয়াজ হতে পারে বা গান যে কোনো জিনিস আমরা যখন লং টাইম ইউটিউব থেকে দেখি বা শুনি তখন কিন্তু আমরা পেলে অবস্থায় আমাদের ডিসপ্লে লাইট জল জ্বালিয়ে রাখতে হয় বা এভাবে রাখতে হয় যাতে করে সংটি বা সেই ওয়াজটি যেটি হোক সেটি অন থাকে কিন্তু আমরা যদি আমরা আমাদের কিন্তু এতে অনেক ক্ষতি হয়ে থাকে বা সাহায্যও বেশি পড়ে থাকে তো আমরা যদি কোনো কিছু এভাবে পেলে করে দিই এভাবে যদি অফ করে দেওয়ার পরেও সেটি চলতে থাকে তাহলে কিন্তু আমাদের আরও একটি অনেক সুবিধাজনক সুবিধাজনক একটি ইয়ে হয়ে থাকে কাজ হয়ে থাকে তবু বন্ধুরা আজকের ভিডিওতে আমি সেটি দেখাবো আমরা যে আপনারা যে কোনো জিনিস পেলে অবস্থায় পেলে অবস্থায় হোম পেজ দিয়ে বেরিয়ে আসেন তারপরেও কিন্তু সেই জিনিসটি চলতে থাকবে অথবা আপনি যদি বাটন দিয়ে অপ করে দেন তারপরেও কিন্তু জিনিসটি চলতে থাকবে তো আজকে কীভাবে করবেন সেটাই কিন্তু আজকের ভিডিওতে দেখাবো তবুধুরা এই জন্য বলবো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখুন বন্ধুরা আমরা আপনারা দেখছেন এম টেক বিডিটেন ইউটিউব চ্যানেল এবং আপনাদের সাথে আমি আছি মিজানুর রহমান তবু বন্ধুরা আর কথা না পারি এবার চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা তার জন্য প্রথম আপনাকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন কি সেটা আমি ভিডিও দেখিয়ে দিচ্ছি তো অ্যাপ্লিকেশনটির ভিতরে যখন প্রথমবার ঢুকবেন তখন ঠিক একটি ক্রিনটাপে শো করবে তো এখান থেকে দেখুন ওপেন সেটিংস এখানে ক্লিক করবেন করার পরে একটি এ একটি অ্যাড শো করবে এটি আপনারা চাইলে এখান থেকে ক্রস করে দেবেন তো এই বন্ধুরা এখানে আসার পরে দেখুন অ্যালাউ ডিসপ্লে ওভার দা অ্যাপস এখানে আপনারা এটি অ্যালাউ করে দেবেন দেওয়ার পরে এবারে ব্যাগে চলে আসুন আসার পরে বন্ধুরা এখানকার কাজ তো আপাতত শেষ এবারে এখানে আমরা মিনিমাইজ করে দিলাম তো এবারে আমরা চলে যাব ইউটিউবে তো বন্ধুরা ইউটিউবে আসার পরে এবার যদি আমি এখানে কোনো কিছু পেলে করি দেখুন প্রথমে পেলে করতে হবে তো পেলে অবস্থায় এবারে একটি কাজ করতে হবে সেটি হলো এখানে দেখুন যেটি আপনি শুনতে চান সেটি আগে পেলে করে নিবেন সার দিয়ে নেওয়ার পরে এখানে দেখুন শেয়ার অপশন পাবেন তো শেয়ারে ক্লিক করবেন করার পরে যে অ্যাপসটি ইনস্টল করেছেন আপনি একটু আগে যেটি অ্যালাউ দিয়ে আসলাম সেই অ্যাপসের ভিতরে এখান থেকে ঢুকে যাবেন তো অ্যাপসের ভিতরে ঢুকে যাওয়ার পরে কিন্তু সেই জিনিসটি আবার পেলে হবে এখানে একটু খেয়াল করুন এবারে যদি আমি পেলে অবস্থায় পেলে অবস্থায় যদি আমি দেখুন পেল অবশ্যই আমি বেরিয়ে আসি এখানে দেখুন চলছে এবারে একটি কাজ করতে হবে সেটি হলো এখানে দেখুন মাইনাস একটি এ আছে মাইনাস আছে এখন তো মাইনাসে এখানে ক্লিক করবেন তারপরে এবার যদি পাওয়ার বাটন দিয়ে যে চেপে অফ করে রাখি তারপরে দেখুন বন্ধুরা সেটি কিন্তু হচ্ছে তো আপনারা এভাবে যে কোনো জিনিস এভাবে কিন্তু শুনতে পারবেন সত্যি অ্যামেজিং খুবই অ্যামেজিং সিস্টেম আবার অফ করার জন্য এখানে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনারা অফ করতে পারবেন তো বন্ধুরা আপনারা এই প্রসেসটি কাজে লাগিয়ে যে কোনো জিনিস এভাবে কিন্তু আপনারা দেখতে পারেন ইউটিউব থেকে এবং আপনারা পাওয়ার বাটন দিয়ে চেপে দিয়ে ডিসপ্লে লাইট অফ করে দিয়েও কিন্তু জিনিসটি শুনতে পারবেন তো আসলে আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে তো এবারে দেখাবো যে অ্যাপ্লিকেশনটা আমি ইনস্টল করে এটি করলাম সে সেই অ্যাপ্লিকেশানটি কি তার জন্য কিন্তু প্রথমেই প্লেস্টোরে চলে যেতে হবে আপনাকে তো স্টোরে আসার পরে এখানে জাস্ট একটি সারা দিতে হবে সেটি হলো ফ্ল্যাট টিউব এই যে ফ্ল্যাট টিউব অ্যাপ্লিকেশানটা বন্ধুরা প্রথমেই চলে আসছে তো বন্ধুরা ভালো করে অ্যাপ্লিকেশনটি দেখে নিন এই যে ফ্ল্যাট টিউব এই যে অ্যাপ্লিকেশনটি তো এটি আপনারা প্লেস্টোর থেকে ইনস্টল করে আমি যে প্রসেসে দেখিয়ে দিলাম ওই প্রসেসে আপনারা ইউজ করে কিন্তু আপনাদের অনেক সুবিধাজনক কাজ একটি হবে আপনারা একটু অবশ্যই দেখতে পেলেন যে আপনারা কিন্তু যে কোনো জিনিস চাইলে বড় লম্বা মিনিটের বেশি টাইমে যে যে সকল জিনিসগুলো আমরা শুনতে চাই কিন্তু দেখতে চাই না তো আপনারা কিন্তু এই প্রসেসটি কাজে লেগে কাজ করতে পারেন আশা করছি আপনাদের আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক দিন আর এমনই ভিডিও নিতে হতেন এমনই ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনই প্রেস করে দিন তো তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ